হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম আজাদুল আর আপনারা দেখতেছেন টেকনিক্যাল জ্ঞানজ্যোতি। তো আজকে আমি ডিসকাস করব নাম্বার সিরিজ। এই নাম্বার সিরিজগুলো প্রায় কম্পিটিটিভ এক্সামগুলোতে এসে থাকে। তো নাম্বার সিরিজের এখানে আমি দুটা কোশ্চেন নিচ্ছি, তো কোশ্চেনগুলো ডিসকাস করব। কিন্তু কোশ্চেনগুলো ডিসকাস করার আগে আমি কতগুলো বেসিক বস্তু দেখাবো আর সেটা বিশেষ প্রয়োজন। তো এখানে আমাদের ফার্স্ট জানতে হবে যে হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, যে ন্যাচারাল নাম্বার কোনগুলো সেগুলো আগে আমাদের জানতে হবে। যেমন ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 9 যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটাই ন্যাচারাল নাম্বার। তারপর আসবো হোল নাম্বার। হোল নাম্বারস কোনগুলো? এখানে থাকবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে 0 থাকবে, 0 to 9 পর্যন্ত। তা 3 নম্বর আসবে ইন্টেজার্স নাম্বার। ইন্টেজার্স নাম্বার কোনগুলো? যেগুলোতে থাকবে 0 থেকে হবে 0, +1, +2, +3, +4, এদিকে আসবে -1, -2, -3, -4, ইনফিনিটি এগুলো চলে থাকবে, এদিকে গিয়ে থাকবে, এদিকেও গিয়ে থাকবে। তো এইভাবে এই নাম্বারগুলো ফর্মুলা। তো আগে আমাদের এগুলো জানতে হবে, তারপর আসবে প্রাইম নাম্বার। তো আমরা প্রাইম নাম্বার কীভাবে বুঝতে পারবো, প্রাইম নাম্বার না ন্যাচারাল নাম্বার? প্রাইম নাম্বারস যে এখানে প্রাইম নাম্বারসে দুটা ফ্যাক্টর থাকে জানতে হবে, টু ফ্যাক্টরস। এখানে যেমন আমি নিব 3, দেখবো যে 3টা প্রাইম নাম্বার না ন্যাচারাল নাম্বার, না কীভাবে আমরা বের করবো এখানে যখন প্রাইম নাম্বার আসবে। এখানে আমাদের দুটো ফ্যাক্টর, একটা হবে 3 × 1 = 3, 1 × 3 = 3। যদি এর বেশি ভাগ যায় তাহলে এটা প্রাইম নাম্বার হবে না, মনে রাখতে হবে। তো আমাদের এটা দুবারের উপরে ভাগ যাবে না। যেমন আমরা এখানে পাবো ফার্স্ট প্রাইম নাম্বার হবে 2, যেহেতু 2 × 1 = 2, 1 × 2 = 2। তো এখানে আমাদের 2 হবে, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর 9। 9টা দেখবো আমরা আগে, 9, 9 × 1 = 9, 1 × 9 = 9, 3 × 3 = 9। তো এটা হবে না, আমাদের প্রাইম নাম্বার হবে না। তারপর আছে 11 হবে, 13 হবে, 13-এর পর 15 আছে, 15 তো হবে না, 15 আছে, 15 × 1 = 15, এবং 1 × 15 = 15, তারপর 5 × 3 = 15। তো এটা তিনবার বেশি হয়ে যাচ্ছে, হবে না, দুইবার বেশি হয়ে যাচ্ছে। তারপর মানে 17 হবে, তারপর 19 হবে, এভাবে গিয়ে থাকবে। তো এভাবে চেক করতে হবে আমাদের প্রাইম নাম্বার। তারপর এখন আমরা কোশ্চেনগুলো ডিসকাস করব। আমাদের ফার্স্ট 1 নম্বর কোশ্চেনটা নেব এখান থেকে, যেমন 2, 6, 12, 20, 30, তারপর কী আছে সেটা এখানে বের করতে হবে। তো আমাদের ফার্স্টে জানতে হবে যে ফর্মাটা কীভাবে আসছে দেখতে হবে। এখানে 2, 6, 12, 20 ডাবল ডাবল হয়ে যাচ্ছে। তো এখানে ফার্স্টে আমরা দেখব 1 স্কোয়ার 1 প্লাস 1 = 2, তারপর 2 স্কোয়ার 4 2 স্কোয়ার প্লাস 2 = 6, তারপর 3 স্কোয়ার প্লাস 3, তো 3 × 3 = 9, 8 × 3 = 12, তারপর আসবে 4 স্কোয়ার প্লাস 4, 4 × 4 = 16, 4 = 20, তারপর 5 স্কোয়ার প্লাস 5
25 আর 3 বুঝে 30 তো এভাবে 30 পর্যন্ত আছে তারপর এখানে আসবে কি 6 স্কয়ার প্লাস এখানে 6 অ্যাড হবে 6 6 36 36 আর 6 42 তো আমাদের অ্যানসার হবে 42 আমাদের অ্যানসার হবে এখানে 42 তারপর আসবো আমরা যেখানে দুই নম্বর কোশ্চেনটাকে নিব 0 3 8 15 24 তারপরটা কি হবে আমাদের বের করতে হবে তো এখানে 0 এখানে 1 স্কয়ার 1 1 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 2 স্কয়ার মাইনাস 1 তো দুগুণ 4 মাইনাস 1 করলে এখানে আসবে 3 তারপর 3 স্কয়ার 3 3 কেন 1 মাইনাস 1 এই আসবে 8 4 স্কয়ার 4 4 16 মাইনাস 1 তবে 15 5 স্কয়ার মাইনাস 1 সবকিছু এখানে 24 তারপর 5 স্কয়ার পর্যন্ত এখানে ঠিক আছে এখানে 1 1 করে মাইনাস হয়ে যাচ্ছে তারপর এখানে আমরা নিব 6 স্কয়ার মাইনাস 1 6 6 গুণ 36 36 সাথে 1 মাইনাস করলে কত 35 আমাদের অ্যানসার হবে কত 35 আমাদের অ্যানসার হবে তো এইভাবে আমাদের নিতে হবে কোশ্চেনগুলোর অ্যানসার তারপর আমরা এখানে আমি একটা দেখাবো এইভাবে যে এখানে আছে 2 3 5 7 11 13 তারপর কি হবে তো আমি এখানে নিছি প্রাইম নাম্বার প্রাইম নাম্বারস যে প্রাইম নাম্বারস 13 পর কি আছে আমাদের নিতে হবে 2 ঠিক আছে সিরিয়াল 3 5 7 11 13 ঠিক আছে তারপর আমরা নিব এখানে 13 পর কি আছে 14 হবে না 15 হবে না 16 হবে না 17 হবে এখানে হবে 17 17 হবে আমাদের অ্যানসার তো এইভাবে আমাদের নিতে হবে আর কতগুলো বেসিক প্রশ্ন আমি এখানে আরও আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের এইভাবে কোশ্চেনগুলো থাকবে যেমন এখানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার এরপর কী হবে এভাবে আসবে তারপর 1 স্কয়ার প্লাস 1 2 স্কয়ার প্লাস 1 3 স্কয়ার প্লাস 1 4 স্কয়ার প্লাস 1 তারপর এইভাবে ফর্মুলা হতে পারে তারপর এইভাবে হবে 1 স্কয়ার মাইনাস 1 2 স্কয়ার মাইনাস 1 3 স্কয়ার মাইনাস 1 4 স্কয়ার মাইনাস 1 তারপর এইভাবে হতে পারে 1 স্কয়ার মাইনাস 1 2 স্কয়ার মাইনাস 2 3 স্কয়ার মাইনাস 3 4 স্কয়ার মাইনাস 4 এই ফর্মুলা থাকতে পারে তারপর এইভাবে থাকতে পারে যে বিভিন্নতা থাকতে পারে 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 এভাবে মাল্টিপল হতে পারে তারপর এরকম থাকতে পারে 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব এবং 5 কিউব এভাবে থাকতে পারে তারপর এভাবে থাকতে পারে 1 কিউব প্লাস 1 2 কিউব প্লাস 1 3 কিউব প্লাস 1 4 কিউব প্লাস 1 এভাবে কোশ্চেনগুলো আসে তো আমাদের ফার্স্ট আমাদের জানতে হবে যে কোশ্চেনের প্যাটার্ন কী ধরনের আছে সেটা আগে জানতে হবে তো আমরা পরবর্তী ক্লাসে নেক্সট নাম্বার সিরিজগুলো ডিসকাস করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বেস্ট অফ লাক নেক্সট ক্লাসে দেখা হবে